নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা মিষ্টির ফলের ডালা তৈরি করে আপনাদেরকে দেখাবো। যে ফলের ডালাটি হাতে করে তৈরি হয়েছে, কোনো রকম কিন্তু ছাঁচ এখানে ব্যবহার করা হয়নি। তো হাতে করে কিভাবে এই ফলগুলো তৈরি করা হলো সেটাই আজকের ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দেবো। আর এই ফলগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, এমন কিছু কঠিন কাজ কিন্তু। আর এই ফলের ডালাটা বাইরে বাজার থেকে বা দোকান থেকে কিনে আনতে গেলে কত টাকা ব্যয় করে আপনাদেরকে কিনে আনতে হয় সেটা নিশ্চয়ই আপনারা ভালো করেই জানেন। তো বন্ধুরা, আমি মিনাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি ক্ষীরের সন্দেশ দিয়ে বিভিন্ন রকম মিষ্টির ফলের ডালা তৈরি করা। সবার প্রথমে এখানে আমি ফলগুলো তৈরি করার জন্য এখানে দুধের ক্ষীরের সন্দেশটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 লিটারের মতো দুধ, আর এই দুধের সাথে আমি চিনি দেব 200 গ্রাম করে, বা 5 টুকুনে 10 বা 1 কেজি চিনি আমি এখানে ইউজ করব। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে ফোটাবো। ফুটিয়ে যখন দুধটা 1/4 পৌঁছে যাবে তখন আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি। দেখুন, এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। এইভাবে চিনিটা দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রাখতে হবে, আর আস্তে আস্তে এইভাবে খুন্তি করে নাড়তে হবে, যাতে কিন্তু তলায় না ধরে যায় বা গায়ে না ধরে যায়, যাতে এই ক্ষীরটি ভালোভাবে সাদাভাবে তৈরি করতে হবে। কোনো রকম লাল হয়ে গেলে কিন্তু এই মিষ্টিগুলোর ফিনিশিং কিন্তু ভালো আসবে না। তো এইভাবে চিনিটি দিয়ে লো টু মিডিয়ামভাবে ফোটালে দেখবেন এই দুধের ক্ষীরটি আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আর আপনারা বুঝবেন কি করে যে ক্ষীরটি রেডি হয়ে গেছে, সেজন্য বোঝার জন্য দেখবেন যে তলা বা কড়ার তলায় এই সন্দেশটি আর লাগছে না। তখন এরকম একটা কাঠের হাতায় করে আপনারা সুন্দরভাবে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পর দেখতে পাবেন যে এই সন্দেশটি কতটা জমে যাচ্ছে, বা এরকম একটা শক্ত টাইপের সন্দেশের মতো হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু খুন্তি করে ভালো করে নাড়তে হবে, মিনিমাম 15 থেকে 20 মিনিট। এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেওয়ার পর আমরা কড়ার মধ্যে কিছুক্ষণ মিলে রাখবো আরও ভালো করে এটা টেনে যাওয়ার জন্য। তো এখানে আমি এখানে মিলে দিলাম আরও 5 থেকে 10 মিনিট। এইভাবে মিলে আমি আরও 2 বার ঘুরিয়ে দেব। আমি যতক্ষণ না আমি হাত দিয়ে দেখব যে এই ক্ষীরটি আমার যে কোনো মিষ্টি তৈরি বা ফল তৈরির জন্য উপযোগী হয়েছে কি না, যখন আমি হাতে করে দেখব যে আমার এই ক্ষীরটি মিষ্টি তৈরির জন্য আমি হাতে করে পাকাতে পারবো, তখন আমি এই ক্ষীরটিকে এখান থেকে আমি তুলে নেব। নিয়ে আমি এই হালকা কুসুম কুসুম গরম অবস্থাতেই কিন্তু আমি মিষ্টির ফলের ডালাগুলো তৈরি করব। ক্ষীরের সন্দেশটি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি প্রথমে নারকেলটা তৈরি করব, ক্ষীরের নারকেল। তো এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, সেই আলুটিকে আমি মিডিল বরাবর কেটে 2টো ভাগ করেছি। আর একটা ভাগ আমি নিয়েছি, নিয়ে একটা পলিথিন দিয়ে এইভাবে আমি জড়িয়ে নিয়ে আমি ছুরি করে সাইডগুলো কেটে দিচ্ছি। আর পুরো আলুটার মধ্যেই যেন পলিথিনটা সম্পূর্ণভাবে ঢাকা থাকে। তো এই অবস্থায় আমি কিন্তু এটিকে একটা জায়গার মধ্যে রাখলাম, রেখে দিয়ে যে ক্ষীরটিকে আমি তৈরি করেছি সেই ক্ষীরটিকে আমি হাতে করে কিছুটা পরিমাণ বা এখানে 200 থেকে 250 গ্রামের মতো নিয়ে এইভাবে ওই আলুটার ওপর দিয়ে আমি আস্তে আস্তে সন্দেশটিকে ভালো করে দিয়ে দিচ্ছি। দিলে দেখতে পাবেন যে যে এখানে আমি আলুটা দিয়েছি ওখানে একটা গর্ত সৃষ্টি হবে। সাধারণত নারকেলের ভেতরে যে দেখবেন যে এরকম একটা গর্ত থাকে, একদম পুরোপুরি একদম সুন্দরভাবেই কিন্তু আমি এটা তৈরি করছি। খুব সিম্পল ব্যাপার, দেখুন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওপরের দিকটা একটু ছুঁচালো করে নিচ্ছি, কারণ নারকেলের শেপ যেরকম থাকে আমি কিন্তু সেই রকম আকারের করারই কিন্তু চেষ্টা করছি। দেখুন এখানে আমি ওপরের দিকটা একটু ছুঁচালো করে নিচ্ছি, আর সাইডগুলো আমি একটু প্রেস করে করে চ্যাপটা টাইপের করে দিচ্ছি। তো এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখন যেহেতু এখানে সন্দেশটি নরম আছে, তাই এখানে আমি এতে বেশি কিছু আর করব না। এটিকে ঠান্ডা করে নেওয়ার জন্য মিনিমাম 1/2 ঘন্টা আমি একটা জায়গার ভেতরে এইভাবে কিন্তু উপুর করে আমি রেখে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই নারকেলটিকে আমরা কালার করে নারকেলের শেপে কিন্তু নিয়ে আসব। তো বন্ধুরা, এখানে আমার নারকেলের শেপটি এখানে ঠান্ডা হচ্ছে। ততক্ষণে আমি এখানে যে ছাড়ানো কলাগুলো তৈরি হয় সেই ছাড়ানো কলাগুলো আমি এখানে তৈরি করে নিচ্ছি। 2 পিস কলা আমি তৈরি করছি। দেখুন এরকম সাদা ক্ষীর এভাবে নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু লম্বা আকারের রোল করে এবারে সাইডগুলোতে একটু প্রেস করে দিতে হবে, যেন একটা কলা ছাড়ানো কলার মতো দেখতে হয়। আর ছুরি করে এইভাবে একটা দাগ টেনে দিতে হবে। দেখবেন কলার গায়ে কিন্তু এরকম একটা সরু সরু দাগ থাকে, তাহলে কিন্তু এর শেপটা একদম কলার মতো দেখতে হবে, ছাড়ানো কলার মতো। আর দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা সন্দেশ দিয়ে তৈরি।
আর নিখুঁতভাবে তৈরি করতে গেলে আমার রেসিপির ভেতরে আমি যে টেকনিকে তৈরি করছি সেই টেকনিকটা আপনারা যদি সঠিকভাবে ফলো করেন তাহলে একদম পারফেক্টভাবে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এবার এখানে আমি আপেলটি তৈরি করব। আপেল তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছুটা সন্দেশ নিয়েছি, ক্ষীরের সন্দেশ, তাতে আমি দিয়েছি অল্প পরিমাণে হলুদ রঙের ফুড কালার, কারণ আপেলের গায়ে দেখবেন একটা হলুদ হলুদ দাগ থাকে, তো সেই দাগটি মানে রং থাকে সেটি আনার জন্য আমি এখানে ইয়েলো কালারটি ইউজ করেছি। দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে ক্ষীরের মধ্যে ইয়েলো কালারটি মিশিয়ে নিয়ে এরকম আমি দুটো আপেল যেহেতু এখানে তৈরি করব তাই এখানে দুটো ভাগ করে নিয়েছি। নেওয়ার পর হাতে একটু ময়দা নিয়েছি যাতে এটাই না হাতের মধ্যে জড়িয়ে যায়। এবারে একটা গোল করে ভালো করে পাকিয়ে নিতে হবে। পাকিয়ে নেওয়ার পর এটিকে একটা জায়গার মধ্যে রাখছি। দেখুন এবারে আঙুলে করে একটা গর্ত করে দিতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপেলের সেপটা আনতে গেলে এই গর্তটা অবশ্যই করতে হবে। তো এইভাবে একটু সাইডের পেছনটা কিন্তু একটু ছোঁচালো টাইপের করে নিতে হবে। নেওয়ার পর এখানে এর মোটাগুলো তৈরির জন্য এখানে সাধারণত আমি লবঙ্গটা ইউজ করেছি। লবঙ্গটা উল্টে দিয়ে এইভাবে এর ভেতরে গেঁথে আমি এটিকেও আধ ঘন্টার জন্য ঠান্ডা করার জন্য আমি রেখে দিচ্ছি, কারণ গরম অবস্থাতে এতে কোনো কালার করা যাবে না বা হাত দিয়ে ধরতে গেলে সহজে এটা ভেঙে যেতে পারে। তো এখানে আমি আরও কিছুটা ক্ষীর নিয়েছি, ক্ষীরের সন্দেশ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লেমন ইয়েলো কালার, লেমন ইয়েলো ফুড কালারটি দিয়ে আমি এটিকে একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু ডিপ কালার এখানে ইউজ করতে হবে, কারণ এই লেমন ইয়েলো কালার দিয়ে আমি একটা ফল তৈরি করব, সেই ফলটি হচ্ছে। তো বন্ধুরা আপনারাই বলুন এই ফলটি আমি কী তৈরি করছি। হ্যাঁ আপনারা বুঝতে পাচ্ছেন এই ফলটি আমি কমলা লেবু তৈরি করব। তো কমলা লেবু তৈরির জন্য এখানে আমি ইয়েলো কালারের ক্ষীরটাকে হাতে করে একটু ভালো করে পাকিয়ে নিয়েছি। পাকিয়ে নেওয়ার পর এই ক্ষীরটার ওপরের অংশটা কিন্তু আমি একটু হালকা ছুঁচালো করে নেব, কারণ এটি তৈরি করলে তবে কিন্তু এর মডেলটি সম্পূর্ণভাবে আসবে। আর যেহেতু এখানে ক্ষীরটি নরম আছে তাই এটি হাতের মধ্যে একটু কষে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি এই কমলা লেবুর অরিজিনাল শেপটি আনার জন্য একটা কাঠি করে সাইডগুলো আমি একটা গর্ত গর্ত আকারে শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা বুঝতে পারছেন যে কমলা লেবুর গায়ে কিন্তু এই ধরনের একটা গর্ত গর্ত শেপ কিন্তু থাকে, তাহলে কিন্তু অরিজিনালভাবে এটি তৈরি হবে। তাহলে এখানে দেখুন ওপরের অংশটায় আমি একটা ছুরি করে চারদিকটা আমি একটা দাগ করে দিয়েছি। দাগ করে দেওয়ার পর একটা লবঙ্গ কিন্তু ওর ভেতরে আমি গেঁথে দিয়েছি। দেওয়ার পর এই কমলা লেবুর শেপটি কিন্তু একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, কারণ এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর তবে কিন্তু এর লুকটা ফিরে আসবে। তো এখানে আমি কমলা লেবুর শেপটি তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা ক্ষীরের সন্দেশ নিয়েছি। নেওয়ার পর এতে আমি ফুড কালার, গ্রিন ফুড কালারটা ইউজ করেছি। গ্রিন ফুড কালারটা ইউজ করে ভালো করে আমি মেখে নিয়েছি, কারণ আমি এরপরে যে ফলটি তৈরি করব সেটি হচ্ছে আতা ফল। তো আতা ফল তৈরি করার জন্য কিছুটা আমি সাদা সন্দেশ নিয়েছি, ক্ষীরের সন্দেশ নিয়ে এভাবে একটু গোল করে ছোট করে পাকিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এই গ্রিন সন্দেশটি থেকে ছোট্ট ছোট্ট আকারের একটা বল তৈরি করব, করে এইভাবে ওই সাদা সন্দেশের গায়ে আমি এইভাবে সুন্দর করে কিন্তু আমি ওই ছোট ছোট বল দিয়ে ভরিয়ে দেব। পুরো ওই সাদা সন্দেশটিকেই ভরে দিতে হবে, তাহলে দেখতে পাবেন যে একটা আতার যে গায়ে যে একটা ছাড়ানো ছাড়ানো যে একটা কোষা কোষা টাইপের থাকে সেইগুলো কিন্তু ফুটে উঠবে। তো বন্ধুরা এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তাহলেই কিন্তু দেখতে পাবেন যে এর লুকগুলো একদম পারফেক্টলি লাগছে। যেহেতু এখন এখানে নরম আছে তাই এখানে গরম আছে, তো এখানে লুকটা একটু কাঁচা কাঁচা টাইপের লাগছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আতাটা তৈরি করে নিতে হবে। এটি করা কিন্তু খুবই সহজ, কোনো রকম কিন্তু আমি এখানে ছাঁচ ব্যবহার করিনি, সবটাই কিন্তু আমি হাতের দ্বারায় তৈরি করছি। তো এখানে ওপরের দিকটা মোটার জন্য আমি এখানেও লবঙ্গটা ইউজ করেছি। আপনারা চাইলে কোনো গাছের গোটাও কিন্তু এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমার আতাটা দুটো তৈরি হয়ে গেছে। তো আতাটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমি তৈরি করব ম্যাঙ্গো বা আম। তো ম্যাঙ্গো তৈরি করার জন্য প্রথমে আমি যে ইয়েলো লেমন ইয়েলো কালারের যে ক্ষীরটা সেটিকে আমি একটু গুঁড়ো করে এইভাবে ছড়িয়ে দিয়েছি, তার ওপর দিয়ে কিন্তু আমি একটু গ্রিন কালার ছড়িয়ে দিলাম। তাহলে কিন্তু এটি কাঁচা পাকা যে ফল তৈরি হয় তার লুকটা আনতে হবে। তো এখানে আমি এইভাবে কিন্তু করে নিয়ে ভালো করে পাকিয়ে নেওয়ার পর আপনারা ভালো করে লক্ষ্য করুন এর এটি কিন্তু কাঁচা পাকা যে ফল হয় তার মতোই লুক কিন্তু আসছে। তো ম্যাঙ্গোর আকারে আমি কিন্তু শেপটা তৈরি করে নিচ্ছি। নিচের দিকটা একটু ছুঁচালো করে ঘুরিয়ে দিতে হবে, দিয়ে ওপরের দিকটা একটু মোটা রাখতে হবে, দিয়ে আঙুলে করে একটা প্রেস করে দিয়ে একটা ম্যাঙ্গোর ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে এখানে একটু গ্রিন কালার নিয়ে
গ্রিন কালারের ক্ষীর নিয়ে একটা কাঠি দিয়ে ওর ভেতরে আমি এটা গোটাটা তৈরি করে দিচ্ছি। তাহলে একদম পারফেক্টলি আমাদের ম্যাঙ্গো কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে ম্যাঙ্গোটা এখানে তৈরি হয়েছে। এবারে একই প্রসেসে আমি কিন্তু এখানে পেঁপে, সন্দেশের পেঁপেটা তৈরি করব। তো এখানে আমি গোটা পেঁপেই তৈরি করছি, বিভিন্ন রকম ফল, গোটা, আধখানা, আরও অনেক রকমের ফল কিন্তু আমি করতে জানি। তো এখানে যতগুলো ফল দেখিয়েছি আজকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীকালে আরও অনেক রকম ফল কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা একই প্রসেসে আমি এইভাবে করলাম। করে নেওয়ার পর আবার আমি ভালো করে পাকিয়ে নিলাম। যেহেতু কাঁচা পেঁপে বা পাকা পেঁপেটা আমরা খাই, মিষ্টি লাগে, তো পাকা পেঁপে সে মানতে গেলে দেখবেন পেঁপের গায়ে কিন্তু এরকম কাঁচা কাঁচা দাগও কিন্তু কিছুটা থাকে। তাহলে ন্যাচারাল লুক আনতে গেলে এই জিনিসটা যদি আপনারা করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। যদি আপনারা তুলি করে দাগ দেন তাহলে কিন্তু এটি বোঝা যাবে যে এটা সন্দেশে, এটা ন্যাচারাল লুকটা কিন্তু আসবে না। এভাবে করলে কিন্তু সুন্দরভাবে আসবে। এই পেঁপের আকারে করে নিয়ে একটা ছুরি করে এরকম একটা দাগ টেনে দেবেন, যেমন পেঁপের গায়ে একটা খাঁজ কাটা কাটা অংশ থাকে। তো এইভাবে একটা গ্রিন কালারের বোটা আমি তৈরি করে নিলাম। এতে কিন্তু আমি পাতাও তৈরি করতে পারা যায়, যেটা ক্ষীরের সন্দেশ দিয়ে পাতাও তৈরি হয়। যেহেতু এখানে সময় নেই সেজন্য আমি তাড়াহুড়ো করে একটা এমার্জেন্সি এই ফলের ডালাটা তৈরি করে দিয়েছি। তো এখানে পেঁপেটাও তৈরি করা হয়ে গেছে। এবার আমি কিছু কুল তৈরি করে নেবো। তো কুলগুলো কিছু ব্যাপারই নয়, গ্রিন কালারের একটু ক্ষীর নিয়ে এভাবে একটু পাকিয়ে নিলেই দেখবেন কুলের আকার হয়ে গেছে। এবার এর ওপরে একটা তুলির পেছন দিকটা দিয়ে একটা দাগ করে দেবেন, গর্ত টাইপের। করে দেওয়ার পর এতেও যথারীতি লবঙ্গটা এইভাবে বসিয়ে দিয়ে কিন্তু এর মোটাগুলো তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে কুলটাও তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে এই নতুন নতুন ফলগুলো দেখতে। তো বন্ধুরা আরও অনেক কিছু ফল আমি কিন্তু পরে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এবারে আমি এখানে আরেকটি ফল তৈরি করছি, দেখুন গাজর তৈরি করে। তো গাজর এই লেমন ইয়েলো কালার দিয়ে করা যায়, বা এখানে আপনারা এই কালারটি যদি না পছন্দ হয় তাহলে এখানে অরেঞ্জ কালারটিও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটিকে এইভাবে লম্বা করে নিয়ে সিম্পল ব্যাপার যে গায়ে একটু দাগটি লম্বা আকারেও দিতে পারেন বা রোল আকারের দাগটিও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, দুটোই দেওয়া যায়। তো এইভাবে আমি বোটাটা তৈরি করে নিলাম, দুটো তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমার গাজরটিও তৈরি হয়ে গেল, কতটা সোজা। এটা কিন্তু আপনারা যখন দেখবেন পুরো ডালাটা তৈরি হয়ে যাওয়ার পর এই লুকটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে। এবারে এই গাজরটি তৈরি হয়ে যাওয়ার পর এবারে আমরা কী করব, যেখানে তরমুজটা তৈরি করব। তো এখানে আমি এক ফালি বা কাটা তরমুজ তৈরি করব। সেজন্য দেখুন আমি একটা সাদা ক্ষীরের অংশ নিয়ে এইভাবে একটা গোলাকার করে নিয়ে একটা ত্রিভুজের মতো একটা সুন্দরভাবে শেপ তৈরি করে নিচ্ছি। ত্রিভুজের মতো হয়ে গেল, যেহেতু এখন নরম আর গরম আছে, হাত দিয়ে ধরতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আস্তে আস্তে সাইডগুলো আমি ভালো করে ফিনিশিং করে একটা সুন্দরভাবে একটা ছোট আকারের তরমুজের আকারে নিয়ে আসছি। খুব বড় হয়ে গেলে দেখতে বাজে লাগবে, কারণ যে যে ফলের সাইজটা আছে সেই অনুযায়ী আমাকে তরমুজটাও কিন্তু তৈরি করতে হবে। খুব বড় করে ফেললে কিন্তু হবে না। দেখুন এখানে আমার তরমুজের আকারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এটিকে আমি কিন্তু আধ ঘন্টা ঠান্ডা করতে দেবো, তারপরে আমি কিন্তু দেখিয়ে দেবো কীভাবে তরমুজটাকে একদম ন্যাচারাল লুক আনা যায়। এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর, সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি কী রং নিয়েছি দেখুন, যে এখানে গোলাপি কালারের সাথে আমি কিন্তু একটু লেমন ইয়েলো কালার মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর আমার এখানে রঙটি একদম আপেলের গায়ের যে রঙটি থাকে সেটি কিন্তু এসে যাবে। তো এখানে এইভাবে তুলিয়ে করে ধরে আস্তে আস্তে ওপর দিয়ে একটা করে শুধু দাগ টেনে দেবেন। বেশি কিন্তু রং ইউজ করা ঠিক নয়, বেশি দেওয়ার কোনো লিকুইড রঙটা বেশি না দেওয়াই ভালো। তো এখানে দেওয়ার দরকার নেই, এরকম একটা দিলেই কিন্তু আপেলের একটা ন্যাচারাল লুক কিন্তু আপনারা দেখতে পাবেন। এবারে আমাদের তরমুজের অংশটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটিকে আমার শক্ত হয়ে গেছে। এবারে এর সাইডগুলো আমি লিকুইড গ্রিন কালার দিয়ে যে তরমুজের যে খোসাটা থাকে সেটা আমি কিন্তু একটা আনার চেষ্টা করছি। দেখুন কতটা ভালো হচ্ছে জানি না, আপনারা নিশ্চয়ই বলবেন আমাকে কতটা ভালো হয়েছে। তো বন্ধুরা এইভাবে করে নেওয়ার পর এর উপরে আমি একটা গোলাপি কালার ইউজ করছি, লিকুইড গোলাপি কালার। সবই কিন্তু ফুড কালার, এখানে কিন্তু কোনো রকম কোনো আজেবাজে কালার কিন্তু আমি ইউজ করি না, সব কিছুই আমি ফুড কালারে নিয়ে কিন্তু আমরা মিষ্টির দোকানে ব্যবহার করে থাকি, যে কোনো মিষ্টির দোকানে। তো দেখুন এইভাবে তরমুজের যে অংশটা লাল থাকে সেই অংশটাই কিন্তু আমি লাল করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা বেশি কিন্তু নিচের দিকে আনবেন না, মোটামুটি একটা আপনারা তরমুজ কেটে দেখবেন যে কতটা লাল আছে, সেই রকমভাবে কিন্তু আপনারা লালটা রাখার চেষ্টা করবেন।
এইভাবে করে নেওয়ার পর মধ্যিখানে সাদা হয়ে গেল, নিচে কিন্তু সবুজ, ওপরে কিন্তু লাল কালারটা হয়ে গেল, একদম তরমুজের মতো দেখতে হয়ে গেল। এর উপরে একটা ন্যাচারাল লুক আনার জন্য এরপরে দিতে হবে যে তরমুজের যে বীজগুলো থাকে, তো বীজগুলো আমরা কী পাবো, যে একটা ব্ল্যাক কালারের একটা ফুড কালার পাওয়া যায় বা চকলেট কালারের ফুড কালার দিয়ে এইভাবে লিকুইড দিয়ে এইভাবে একটা তরমুজের বীজের মতো একটা সুন্দর করে একটা বোতামের মতো বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলেই দেখবেন তরমুজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যে নারকেলটা ঠান্ডা করতে দিয়েছিলাম, নারকেলটা আমাদের শক্ত হয়ে গেছে, এই নারকেলটা আমি আলুটা সরিয়ে নিলাম, নিয়ে আমি দেখলাম যে ভেতরে গর্তটি হয়েছে, এক সাইডে একটু বেশি পরিমাণে মোটা লাগছে, তাই এখানে আমি ছুরি করে সুন্দরভাবে একটা সমানভাবে আমি ফিনিশিং কেটে দিলাম যাতে চারিদিকটা গোলটা কিন্তু সমান হয়। এবার এখানে দেখুন যে নারকেলটা কতটা ভালো লাগছে, আপনারা দেখুন, দেখে কিন্তু আমাকে বলবেন অবশ্যই। নারকেলটা আমি এইভাবে তৈরি করেছি, করে নেওয়ার পর নারকেলটাকে উল্টে দিয়ে আলুর খোসাটাকে আমি বার করে নিয়েছি, আলুটাকে দিয়ে কোকো পাউডার যেটা থাকে কোকো পাউডার দিয়ে আমি নারকেলের ওপরটা এইভাবে সুন্দরভাবে বুজিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাবেন যে নারকেলের গাটি যে কালারটি আছে সেই কালারটি কিন্তু এসে যাবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমাদের নারকেলগুলো তৈরি হয়, আরও বিভিন্নভাবে তৈরি করে থাকেন অনেকে। তো আমি পরপর কিন্তু আপনাদেরকে আরও অনেক রকম ফলের ডিজাইন দেখিয়ে দেবো। নর্মালি আমি কিছু ফল এখানে আজকে আমি আপনাদেরকে দেখালাম, আপনারা দেখে নিন আজকে এগুলো। এই ফলগুলো সাধারণত বেশিরভাগ সময়ই কিন্তু বিয়েবাড়িতে দেওয়া হয়। এখানে আমার নারকেলটাও কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এই ফলগুলোর মধ্যে কোন ফলটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, তাহলেই বুঝবো যে আমাকে আপনারা কতটা ভালোবাসেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।